আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে কোথাও যাবে, কোথায় যাবে সেটা না হয় আপনাদেরকে পরেই বলছি। আর এখানে ওনার কাণ্ডটা দেখুন, উনি হচ্ছে এই যে বিভিন্ন কালারিংয়ের টি শার্ট শার্ট বের করে নিয়েছে আলমারি থেকে, তারপর প্যান্ট পাঞ্জাবি সব কিছু বের করে নিয়েছে, তো অনেকগুলি কিন্তু নিয়েছে। আমি বলতেছিলাম যে কোথায় যাবেন, ওনার কিন্তু হঠাৎ করেই চলে যেতে হচ্ছে, তো আমি আপনাদেরকে পরে বলবো কোথায় যাবে। আর এখানে ওনার কাপড় চোপড় দেখে তো আমি ভাবছিলাম যে অনেক দিনের জন্য যাবে, না অনেক দিনের জন্য যাবে না, কিন্তু উনি হচ্ছে বেছে বেছে নিবে কোনগুলি পরবে কোনটার সাথে কোনটি, তো আমি সেজন্য একটু ভিডিও করে রাখছিলাম। আর উনি হাসতেছিল, বলতেছে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি যে এগুলো আবার ভিডিও করো। আমি বলতেছিলাম যে এখন দেখি সবাই সব কিছু ভিডিও করে দেয়, আমিও না হয় একটু ভিডিও করি। যাই হোক, দেখেন উনি হচ্ছে সব কিছু হচ্ছে ব্যাগে গুছিয়ে নিচ্ছে, কোনগুলি কোনগুলি পড়বে নিয়ে যাবে ওইগুলি আর কি, আর বাকিগুলি রেখে দিচ্ছে। সবগুলি কিন্তু নিয়ে যায় নাই, আমি তো ভেবেছিলাম যে যতগুলি বের করেছে সবগুলি নিয়ে যাবে। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস থেকে নাকি গিফট দিয়েছে টি শার্টটা, এই যে খুবই সুন্দর টি শার্টটা। তো উনি কিন্তু যখনই কোথাও যায় বা উনি অলওয়েজ কিন্তু নিজের ব্যাগই নিজে গুছিয়ে রাখে, মানে নিয়ে যায়, তারপর নিজের কাপড় চোপড়ের যত্ন নিজেই নেয়। আর আমার কিন্তু ওইদিকে এত প্যারা নেই, উনি যেহেতু নিজেরটাই নিজে করে। আর দেখেন ওনার কিন্তু ব্যাগ গুছানো হয়ে গিয়েছে, আর একটা জমজম ওয়াটার নিয়েছে, জমজম ওয়াটারের বোতল কাউকে নাকি গিফট করবে। তারপর চলে আসছি দুপুরে খাওয়া দাওয়ার সময়, আর দুপুরে খাওয়া দাওয়ার সময় এখন হচ্ছে আমার এক পাশে হচ্ছে আমার যে বড় ছেলে খাচ্ছে, আর ওই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া, আর এখানে হচ্ছে আমি ছোট ছেলেকে খাওয়াবো। আর দেখেন আমি কিন্তু খেয়াল করি নাই ভিডিওর সময়, যখন আমি করেছিলাম তখন খেয়াল করি নাই যে আমার প্লেটে যে হাতটি দিয়ে দিয়েছে আমার বড় ছেলে, তো এখন ভিডিও যখন এডিট করতে এসেছি তখন দেখি যে আমার প্লেটে তো হাতটি, তো আমি আসলে কি করব ভিডিওর মধ্যে ছিল, তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, সেজন্য আমি আসলে আর ভিডিও ফুটেজটা ডিলিট করি নেই। আর অনেকে বলতে পারেন যে পার্টিতে বসে কেন খাচ্ছি, তো আমার বাচ্চারা যেহেতু এখনও ছোট আর আমার বড় ছেলেকে তো মানে নিজের হাত দিয়ে খাওয়ানোর অভ্যাসটা করতেছি, সেজন্যই কিন্তু আসলে টেবিলে ও বসে খেতে পারে না, টেবিলে বসে ওর জন্য অনেক অসুবিধা হয়, সেজন্যই আমরা কিন্তু নিচে খাওয়া দাওয়াটা করি। যাই হোক, অনেক বকবক করি আসলে, ভিডিওটা দিলে অনেকেই তো অনেক কমেন্টস করে, সেজন্যই আসলে ভিডিওতে সব কিছু বলে না দিলেই কিন্তু এটা পরে বুঝতে ওদের অসুবিধা হয়। তো বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন আমি এই যে নিজে খেয়ে নিচ্ছি। আর দেখেন আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর তারপর আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হয়ে এই যে চলে যাচ্ছে। এখন বলি আপনাদেরকে কোথায় যাচ্ছে, উনি হচ্ছে অফিসের কাজে হঠাৎ করে ঢাকায় যাচ্ছে 3 দিনের জন্য, আর এই যে উনি হচ্ছে চলে যাচ্ছে। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা, যাওয়ার সময় হচ্ছে এই যে বাসা ভাড়া দিয়ে গিয়েছিল, তো এটা হচ্ছে এখন আমরা দিতে যাব মা ছেলেরা, কি আর করব বাসায় একলা একলা বসে থেকে, যেহেতু আমরা 4 জন আসলে বাসায় থাকি, তো একজন যদি চলে যায় আসলে প্রত্যেকটা দিনই মনে হয় যেন কতটা বছর, যখন বাসায় থাকে তখন আসলে ততটা খারাপ লাগে না, মানে বোঝা যায় না যে একাকিত্ব বা কিছু, তো উনি যখন চলে গিয়েছিল 3 দিনের জন্য আসলেই খুবই খারাপ লাগছিল, আর একা তো আমি দুইজনকে নিয়ে কিভাবে থাকবো ওই একটা টেনশানে হয়েছিল। যাই হোক, আমরা হচ্ছে মা ছেলেরা হচ্ছে জমিদারের বাসায় গিয়ে ভাড়া দিয়ে আসলাম, তারপর এখন হচ্ছে নিচে আসছি। আর আমাদের বাসার সামনে হচ্ছে একটা আপু, ওনার হচ্ছে ছেলের এই যে মাছ ধরে
নাফ নদী থেকে হচ্ছে উনি মানে হচ্ছে জাল দিয়ে যে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে, ও হচ্ছে প্রায় ও হচ্ছে জাল দিয়ে যে চিংড়ি মাছ ধরে ডেলি যায় একদিন পর পর মনে হয়। ওনাদের থেকে হচ্ছে আমি চিংড়ি মাছ আনি একদম তাজা। আর এখানে দেখেন এখানে ছিল কাঁকড়া, তারপর হচ্ছে ছোট চিংড়ি, বড় চিংড়ি, তারপরে যে পাতা অনেক কিছুই দেখা যাচ্ছে। আর যেহেতু বিক্রি করবে সেজন্য হচ্ছে আলাদা আলাদা করে নিচ্ছে এই যে আপুটা। এই যে এখানে ছোট চিংড়ি, বড় চিংড়ি, এগুলো কিন্তু বেছে নিতে অনেক কি কষ্ট হয়। আর এই যে দেখেন এটা কি জিনিস, আমি তো দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ছেলেরাও একদম মনে হচ্ছিল যে সাপ। আর এই যে এগুলো হচ্ছে কাঁকড়া। তো আমি আপুকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি, তো আপু বলেছিল এটা নাকি এদেশে বলে এটাকে এই যে কি বলে কুইচা, কুইচাই তো বললো আমাকে নামটা, হ্যাঁ কুইচা বলেছে। তো আমি কিন্তু একদম ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার বাচ্চারাও ভয় পেয়ে গিয়েছিল। তো ওরা বলতেছিল আম্মু আজকে তো আব্বু বাসায় নেই, তাহলে কি রাতে আমাদের বাসায় এটা যাবে, এই সে অনেক কিছু বলতেছিল। যেহেতু ছোট ওরা আসলে অনেক কিছু প্রশ্ন ওদের মনের ভিতরে। তো যাই হোক ওইটা দেখে কিন্তু আমরা মা ছেলেরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখানে দেখেন এই যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, কারেন্ট ছিল না বাহিরে সেজন্য অন্ধকার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপুর এই যে আম্মু, তারপর ওনার ছেলে, ওরা হচ্ছে যে মাছগুলি বেছে নিচ্ছে, এগুলি হচ্ছে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এই যে আলাদা আলাদা করে নিয়েছে, ছোট চিংড়ি আলাদা, বড় চিংড়ি একসাথে মেজো চিংড়ির সাথে। তো এখানে বিভিন্ন প্রকারের চিংড়ি ছিল, তো এগুলো হচ্ছে এখন বাজারে নিয়ে বিক্রি করবে। এই যে ছোট চিংড়িগুলো হচ্ছে ঘরের জন্য রেখে দিবে। তো আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।